देखिए नफीस अली मोहतरम, गदीर को समझने के लिए अशीर की मारिफत जरूरी है। गदीर के बोझार जन्ने अशीर आगे जाना दरकार था का दरकार। जो भी आपनी अशीर जेने थके तो गदीर बुझते पारबे। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني القرشي الهاشمي الأبتهي مولانا ومولى السقلين جد الحسن والحسين ابو القاسم محمد على اهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على اعدائهم اجمعين من يومنا هذا الى قيام يوم الدين اما بعد فقد قال الله تعالى تبارك في كتابه المبين وهو أصدق الصادقين وقوله الحق بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع صلوات على محمد وآل محمد معزز سامعین کرام ماتم داران خاندان ابو طالب अल्लाह के लाख लाख शुक्रिया अदा करी अल्लाह के असंख्य असंख्य धन्यवाद जानाई के जे परवरदिगार आमादेर दिल के तुरबते हुसैन बनिए छे और आमादेर चोखेर पानी के फुराते करबला बनिए। अजीजाने मोहतरम आमी आपनादेर सामने अल्लाहर पाक ओ पवित्र किताब थेके একটি আয়াতের তেলাওয়াত করেছি। সালা সায়লুন বিআযাবিন ওয়াকে, একটি প্রশ্ন করা মানুষ, যার সহজ সরল অনুবাদ হলো এই, একটি প্রশ্ন করা মানুষ সে নিজের জন্য আযাব চেয়ে নিয়েছে। এক ব্যক্তি সে নিজের জন্য আল্লাহ থেকে আযাব চেয়ে নিয়েছে। এটা কখন হয়েছে? আয়াতটি নাজিল কখন হয়েছে? গাদিরের ময়দানে। আমাকে বলা হয়েছে, মাওলানা সাহেব আপনি আমাদেরকে গাদির নিয়ে একটু বোঝাবেন, গাদিরে কি হয়েছিল, গাদির কি? দেখেন আফিসানে মোহতরম, গাদির কো সমঝনে কে লিয়ে আশির কি মারিফত জরুরি হ্যায়। গাদির কে বোঝার জন্য আশির আগে জানা দরকার থাকা দরকার। যদি আপনি আশির জেনে থাকেন তো গাদির বুঝতে পারবেন। যদি আমি মাঝে মাঝে উর্দু বলি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি আপনার মারিফত থাকে যে আমি আশির জানি, সুলাশায় কি হয়েছে সেটা জানি, তো গাদির সহজভাবে বুঝতে পারবো। যদি আমি সুলাশায় কি হয়েছে না জানি, তো গাদির বুঝতে পারবো না। ইয়ানি সুলাশিরা হলো মুকদ্দমা, আর পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটা গাদির। আজি জানে মোহতরম, যদি এখানে আলীর ফজিলত হয়ে যায় তো আমাদের উপরে কেউ বলতে পারবে না যে ভাই মাশাআল্লাহ, তুমি তো আলীকে নবীর উপরে পাঠিয়ে দিচ্ছ, তুমি তো নবীর থেকে আলীর ফজিলত বেশি বলছো, মাশাআল্লাহ তুমি তো আলীকে নবীর থেকে বাড়িয়ে দিচ্ছ। আমি বলবো, না দোস্ত, আলীকে আমি বাড়াচ্ছি না, আলীর প্রশংসা আমি করছি না। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে নিজে আলীর প্রশংসা বেশি করছে। দেখেন যখন আমরা আজান দেই, আল্লাহু আকবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তার মানে কি? আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ এক, তার গাওয়াহী দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, সে গাওয়াহী দিচ্ছি। কিন্তু যখন আলীর প্রশংসা করি, যখন আলীর গাওয়াহী দেন, আশহাদু আন্না আমিরাল মুমিনিন ওয়া ইমামাল মুত্তাকিন ওয়া কাতিলুল মুহাজ্জিলিন,
আলীর প্রশংসা অনেক করি। তো শুধু আমরা আলীর প্রশংসা করছি না, কোরআনে মাজিদের মধ্যে আছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, বেশক তোমার ওয়ালি আল্লাহ, ওয়া রাসূলুহু আর তার রাসূল, ওয়াল্লাযীনা আর কে তোমাদের ওয়ালি কে কে, আল্লাহ আর তার রাসূল, আল্লাহ আর কে আমাদের ওয়ালি, আগে বলছেন ওয়াল্লাযীনা আমানু আর যে ঈমান নিয়ে এসেছে, ওয়া আকিমুস সালাত আর যে নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত আর যে যাকাত দেয়, অহুম রাকিউন যে রুকুর হালাতে যাকাত যাকাত আদায় করে। তো আজিজানে মোহতরম, এবার আপনারা ইতিহাস পড়ুন, এবার আপনারা তারিখ খুলে দেখুন যে রুকুর হালাতে যাকাত কে দিয়েছে, নামাজ কে কায়েম করেছে। যে যখন মলায় কায়নাতের গলায় যখন ইবনে মুলজিম তলোয়ার চালালো, তো মলায় কায়নাত কি বলেছিল, ফুস্তুমা রব্বুল কাবা, রব্বুল কাবা তুই কসম আজ মে কামিয়াব হব। আজিজ আনে মোহতরম, বস যতক্ষণ পড়বো আপনারা আমার সাথ দেবেন। তো গদির কো সমঝনে কে লিয়ে আশির কি মারফত জরুরি হ্যায়, আগর আশির সমঝ গয়ে তো গদির সমঝ মে আ জায়েগি। আজিজানে মোহতরম, আশির মে ক্যা হুয়া, যখন আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আয় আমার হাবিব তুমি তোমার কারাবারদারদের তুমি রিশতেদারকে দাওয়াত দাও, নিমন্ত্রণ করো। কেন? আজ তুমি রসুল আছো, সেই মেসেজটি সবাইকে জানিয়ে দাও। জুলাসরায় কি হয়েছিল, রসুল রসুল হয়েছে, মোহাম্মদ আল্লাহর রসুল আছে, সেই মেসেজটি সবাইকে জানাবার দিন হল জুলাসরা। তো আল্লাহ কোরআনে মাজিদে বলছেন হে রসুল তুমি তোমার কারাবারদের দাওয়াত দাও, রিশতেদারদের নিমন্ত্রণ করো। তো সবাইকে নিমন্ত্রণ করা হলো, আলীকে বলল আলী যাও তো আমাদের কুটুমদের দাওয়াত দিয়ে এসো। সে সময় মোহাম্মদ, সে সময় মোহাম্মদের ওয়ালিদান বাকি ছিল, বেঁচে ছিলেন, ছিলেন না তো মোহাম্মদ আল্লাহর প্রিয় নবী সে সময় আবু তালিবের দিকে খাওয়া দাওয়া করত, এটা আমি শুনিয়েছি। বাস আমি ওই পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই, যার জন্য এটা বলতে চাচ্ছি। সে সময় মোহাম্মদ আবু তালিবের দিকে খাওয়া দাওয়া করত, তো এবার যদি মোহাম্মদের কোন আত্মীয় স্বজন আসে তো সে মোহাম্মদের দিকে খাওয়া দাওয়া করবে। উদাহরণ দিয়েছিলাম, আজ আমরা সবাই এখানে মেহমান হয়েছি, তো যদি আমার সাথে কোন অন্য এক বন্ধু আসে সে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করবে, ইনি মানা করতে পারবে না যে ভাই তোমাকে নিমন্ত্রণ করেছি তোমাকে খেতে দেবো, অন্যকে খেতে দেবো না, অন্যকে খেতে দেবো যদি সে পয়সা দেয়। আপনি জানেন মতন, তো সেই সময় মোহাম্মদ আবু তালিবের বাড়িতে খাওয়া দাওয়া করত, তো এবার যত মেহমান আসবে মোহাম্মদের সে মেহমানও আবু তালিবের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো আজিজ আলে মহতরম, এবার যারা বলে যে আবু তালিব কাফির আছে, যেমন জুলাসিয়ার দিনে ইসলামের ভীত তৈরি হচ্ছিল, তো দিনে ইসলামের দিনে ইসলামের ভীত বাড়ানো হচ্ছিল, তো যেদিন আবু তালিবের বাড়িতে যে খাওয়া দাওয়া হলো যত পয়সা খরচা হচ্ছে সব পয়সা আবু তালিব লাগিয়েছে, তো এর মানে বোঝা গেল যে দিনে ইসলামের যত টাকা লেগেছে, দিনে ইসলামের ভীত তৈরি করতে যত পয়সা লেগেছে সেটা আবু তালিব উঠিয়েছে, সেটা আবু তালিব দিয়েছে। তো আজিজারে মোহতরম, এবার আপনি চিন্তা করে বলুন যে একটি নবী হয়, একটি মুরসালে আজম হয়, যে সমস্ত নবীদের সরদার আছে, সে একটি কাফির থেকে পয়সা দিয়ে ইসলামের ভীত কিভাবে লাগানো, গোয়া মোহাম্মদ আবু তালিব থেকে পয়সা নিয়ে বলে দিয়েছে যে দেখো আবু তালিব কাফির না কিন্তু ইসলামকে লালন করেছে। শায়ের কি বলছে, মে মান লুঙ্গা কিসি অর কো নবী কা ওয়াসি, মে মান লুঙ্গা কিসি অর কো নবী কা ওয়াসি, গদির জেসে ইলান কি দলিল তো দে, আলী কে বাপ কো কাফির বতা রাহা হ্যায় মগর আপনে বাপ কি ঈমান কি দলিল তো দে। আল্লাহু
अली के बाप को काफिर बता रहा है, मगर अपने बाप की ईमान की दलील तो दे। अजीजा ने मोहतरम बिना शिरक की हो चलो अल्लाह वहदानियत इलान हवदा हो गए थे मोहम्मद दलाल पीछे बोलार जन्ने एक जन मजमते के उठी दाड़िए बोलो दीवाना आछे पागल आछे शायर आछे कथा सुनो ना सबाई चले गए थे तीन तीन दिन अमल हो যখন তৃতীয় দিন সেই ব্যক্তি আবার দাঁড়ালো বলতেন না বলার জন্য আবু তালিব যে বললো এই শখস তুমি বসো আমার ভতিজা কি বলবে সেটা শোনো মোহাম্মদ কি বললে আমি আল্লাহর রাসূল আল্লাহ আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছে যে আমার এই কাজে সাহায্য করবে সে আমার ভাই সে আমার জানশীন সে আমার ওয়াসি সে আমার খলিফা হবে কে দাঁড়িয়েছিল বারো বৎসরের বাচ্চা মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব তুমি বসে যাও আমার রাসূল ইসলাম বললেন কে আমার এই কাজে সাহায্য করবে যে সাহায্য করবে সে ওলি ওয়াজির ভাই খলিফা জানশীন কে দাঁড়ালেন না মাওলায়ে কায়নাত দাঁড়ালেন তিন তিন বার দাঁড়ালো আজিজানে মোহতরম আমার মনে হচ্ছে সেই দিন আল্লাহ থেকে আর আবু তালিব থেকে ওয়াদা হয়ে গিয়েছে ইসলাম হজ করতে গেলেন আল্লাহর তরফ থেকে ওয়াহী নাযিল হলো হে রাসূল তুমি ওই বার্তাটিকে পৌঁছে দাও যেটা তোমাকে আগে দেওয়া হয়েছে যদি তুমি ওই বার্তাকে না পৌঁছাও গোয়া দিনে ইসলামের কোনো কাজই আঞ্জাম দাওনি আল্লাহর রাসূল হয়তো বলতে বাধ্য হয়েছে হে আল্লাহ হে আমার খালিক আমি কাফিরদের থেকে পাথর খেয়েছি কাফিররা আমার উপরে জঞ্জাল ফেলে দিয়েছে কি এসব কি এসব ইসলামের জন্য করেনি হে আল্লাহ হে রাসূল তোমাকে সেই বার্তাটি পৌঁছানোর জন্য বলা হচ্ছে যেটা তোমাকে আগে বলে দেওয়া হয়েছে সবাইকে হাদিরের ওয়াকিয়া জানেন বাস আমি শুধু ইশারা করব রাসূল হাদিরের ময়দানে যে সবাইকে বললে যে আগে আছে তাকে পিছনে ডাকা হোক যারা পিছনে আছে তাদের জন্য অপেক্ষা করা হোক রাসূল বললেন আমার জন্য একটি মেম্বার বানাও রাসূল কাকে জানশীন বানাবে কাকে খলিফা বানাবে রাসূল বললেন আমাদেরকে আমার জন্য একটি মেম্বার বানাও সাহাবায়ে রাসূলরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বায়াবানের মধ্যে এই জঙ্গলের মধ্যে কোথায় কাঠ পাবো কোথায় কিল পাবো কিভাবে মেম্বার বানাবো রাসূল বলল আমার জন্য মেম্বার বানাও বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে বানাবো রাসূল বলতে বলে উঠল আরে তোমরা আমার জন্য একটি মেম্বার বানাতে পারছো না তো আমি তোমাদের সাহেবের মেম্বার কিভাবে বানাবো আমি তোমাদের সাহেব মেম্বার কিভাবে বহরহাল রাসূল ইসলাম উঠে কাজাওয়া নিয়ে মেম্বার তৈরি করলেন মাওলায়ে কায়নাতকে ডাকলেন দু হাতে তুললেন আর এমন ভাবে তুললেন যে রাসূল ইসলাম পিছনে চলে গিয়েছে মাওলায়ে কায়নাত আগে চলে এসেছে তার মানে যারা সামনে থেকে দেখছিল তারা রাসূল ইসলামকে দেখতে পাচ্ছে না হয়তো রাসূল ইসলাম দুনিয়ার লোকদের বলে দিতে চাচ্ছে যে দেখো যখন নবুয়তের সূর্য ডুবে যায় তখন ইমামতের চাঁদ তুলু হয় সালাত আলা মুহাম্মদ রাসূল দু হাতে তুলে ধরে বললেন মান কুনতু মাওলা হু ফাযা আলাইয়ুম মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা এই কথাটি একজনের হজম হয়নি যার নাম কি
হারেস বিন নোমানে ফেরি। সে নামাজি ছিল, রোজা ছিল, হজও করে এসেছে, যাকাত দেয়, মুসলমান আছে, কিন্তু আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলীকে ওয়ালি বানালেন, খলিফা বানিয়েছেন, এটা কি আপনার মর্জি থেকে না আল্লাহর মর্জি থেকে? যদি আপনি এটাকে আপনার আল্লাহর মর্জি থেকে বানান, তো আমার উপরে আল্লাহর আজাব নাজিল হোক। আপনার ইতিহাসে পড়েছেন, বরং আকাশ আকাশ থেকে একটি পাথর এসেছে, হারিস বিন নোমানের ফেরির উপরে, হারিস বিন নোমানের ফেরি ওখানে এখানে ক্ষয়ে গিয়েছে। তো এবার আপনি, আমি বলতে চাচ্ছি, হারিস বিন নোমানের ফেরি তার মোকাবেলা এসেছিল, এখানে আলীর জানেশিনের কথা হচ্ছে, এখানে খলিফা বানানো হচ্ছে, এখানে আলীকে ওয়ালি বানানো হচ্ছে, তো এখানে গাজীরের ময়দানে হারিস বিন নোমানের ফেরি এসেছে আলীর মোকাবেলা। আর একটি খাইবারের ময়দানে হারিস এসেছিল, যে কার মোকাবেলা এসেছিল? খাইবার কেন হয়েছে যুদ্ধ? খাইবার যুদ্ধ এর জন্য হয়েছে, আল্লাহকে ওয়াহদাহুল্লা শরীক বলে মানছিল না, তারা আল্লাহর রাসূলকে রাসূল বলে মানছিল না, আল্লাহর কিতাবকে কিতাব বলে মানছিল না, সেই জন্য ওখানে ওই হারিসকে মেরেছে কে? আলী। বার্তা আছে দোস্ত, ওখানে ওই আলীকে মেরেছে খাইবারের যুদ্ধে, আলী খাইবারের যুদ্ধে আলী মেরেছে হারিসকে। সে এসেছিল আল্লাহর মোকাবেলায়, সেখানে মেসেজ দেওয়া হচ্ছে যুদ্ধ এই জন্য হচ্ছে সে তারা যেন আল্লাহকে মানে, আল্লাহর কিতাবকে মানে, আল্লাহর রাসূলকে মানে। পীরের ময়দানে এলান হচ্ছে আলী, আলীকে বলির জন্য, আলীকে জানেশিনের জন্য, তো ওখানে মেরেছে আলী, গাদিরের ময়দানে মেরেছে আল্লাহ। আমার মনে হচ্ছে আল্লাহর মধ্যে আর আলীর মধ্যে কথা তা হয়ে গিয়েছে, যে আলী যখন যখন তোমার মোকাবেলায় কোনো দুশ্মন আসবে তাকে আলী হালাক করে দেবে, যখন আমার মোকাবেলায় কোনো দুশ্মন আসবে তখন তুমি তাকে হালাক করে দিও। আল্লাহ বললেন, রাসূল এদেরকে বলে দাও যদি নামাজ পড়ো তো জান্নাত। রাসূল বলে দিয়েছে কে, দেখো যদি নামাজ পড়ো তো জান্নাত পাবে। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ছি জান্নাত পাবো। রাসূল বলে দিলেন, আল্লাহ বলল, হে রাসূল বলে দাও যদি রোজা রাখে তো জান্নাত। রাসূল বলে দিলেন, আল্লাহ বলল, হে রাসূল এদেরকে বলে দাও যদি হজ করো তো জান্নাত, না করলে জাহান্নাম। তো আল্লাহ কি বলছেন? যদি নামাজ পড়ো তো জান্নাত, না করলে জাহান্নাম, রোজা যদি রাখো তো জান্নাত, না রাখো তো জাহান্নাম, হজ যদি করো তো জান্নাত, না করো তো জাহান্নাম। তারপরে সব আমল আঞ্জাম দিয়ে দিয়েছি কিসের জন্য? জান্নাতের জন্য। লাস্টে আবার একটি বার করবো, আর রাসূল এদেরকে বলে দাও আলী ইবনে আবি তালিবের মহব্বত, যদি আলী ইবনে আবি তালিবের মহব্বত আপনি বলেছেন নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত, এসব না করলে জাহান্নাম। আমার তুমি আগার আলী সে ইসলামী দুশ্মনী হ্যাঁ, তো নবীর সে পহলে কেউ নেই মরে গে হতে, জান্নাতি মিল জাতি, আলী সে ছুটকারা ভি মিল জাতা। আলী সে ইসলামী দুশ্মনী হ্যাঁ, তো গদির সে পহলে কেউ নেই মরে গে হতে। আজিজ আলে মোহতরম, মাওলানা আজ পড়ছিলেন গাদির কেন পেশ হয়েছে। গাদির দিনকে মুকম্মল করার জন্য হয়েছে, ইমামে হুসাইন এই বিলায়েতকে বাঁচাবার জন্য। সালাওয়াত পড়ে পড়ব মুহাম্মদ ও আলে মুহাম্মদ। বারে দিগার আওয়াজে বলেন সালাওয়াত। আজিজানে মোহতরম, তো ইমামে হুসাইন কারবালায় গিয়েছিলেন এই বিলায়েতকে বাঁচাবার জন্য। বাস আর একটি বার্তা দেবো ইনশাআল্লাহ মাওলানা সাহেব আপনাদের সামনে।
আজান ও মাসায় পড়বেন, মাসায় পড়বেন। তো রাসূলুল্লাহ ইসলাম যখন দিন মুকাম্মল করে দিলেন, সেই দিনকে বাঁচাবার জন্য হুসাইন কারবালার ময়দানে গিয়েছিল। যখন ইয়াজিদ শাম থেকে আওয়াজ দিচ্ছিল, না কোনো ওয়াহী এসেছে, না কোনো দিন এসেছে, না কোনো রাসূল এসেছে, এটা তো আহলে বাইতের ঢং আছে, সেই সময় যখন ওয়ালিদ ইমামে হুসাইনকে ডাকলো, হুসাইন ইয়াজিদের হাতে বাইত করো, হুসাইন কি বলেছিলেন, মিসলি লা জিবায়ু মিসলা, আমার মতো মানুষ ইয়াজিদের মতো মানুষের হাতে বাইত করতে পারবে না। হুসাইন একথা বলেননি যে আমি ইয়াজিদকে বাইত করব না, বলকে হুসাইন নে ইয়ে কহা কি মানে মুজ জ্যাসা ইনসান ইয়াজিদ জ্যাসে ইনসান কে হাতো পর বাইত নেই কর সকতা। বে হুসাইন নে ইয়ে জুমলা কহকর পুরি আলমে ইনসানিয়ত কো দো হিসসো মে তকসিম কর দিয়া, এক ইয়াজিদ ওয়ালা, এক হুসাইন ওয়ালা। তো জিতনে ভি হুসাইন ওয়ালা হ্যায় ও ইয়াজিদিয়ত কে হাতো পর বাইত নেই কর সকতা। আজিজ আলে মোহতরম, তভি তো দেখিয়ে হাম জব মজলিস করতে হ্যায়, আমরা যখন এই মজলিস পড়ছি, যদি আমি আপনাদেরকে বলি যে কাল সকালে নামাজ আপনারা পড়তে হবে না, ক্যান্সেল করে দেন, আপনারা কি বলবেন, মাওলানা আপনি ক্যান্সেল হয়ে যাবেন, নামাজ ক্যান্সেল হবে না? ভাই কেন, আমি আপনাদের সামনে আট ঘন্টা ধরে 30 মিনিট ভালো ভালো কথা বলছি, সঠিক কথা বলছি, আপনারা সব সঠিক কথা নিয়ে নিয়েছেন, তো একটা বাতিল কথা কেন নিচ্ছেন না? আমার যখন আপনি যখন আপনি যখন বাতিল বাত কো মানলে তো তৈয়ার নেই হ্যায় তো হুসাইন ইবনে আলী যাজিদ কে বলা কাইসে কাইসে মান সকতে হ্যায়? সালাম আলাইকুম হুসাইনিয়া, তো হুসাইন নে মিসলি লা ইবায়ু মিসলা কহকর পুরি আলমে ইনসানিয়ত কো দো হিস্সো মে তকসিম কর দিয়া, এক হুসাইন ওয়ালা, এক ইয়াজিদ ওয়ালা। হুসাইন নে কাহা, কে বলে, দেখ আদম মুঝ জ্যাসা, ইবলিস ইয়াজিদ জ্যাসা, ইব্রাহিম মুঝ জ্যাসা, নমরুদ ইয়াজিদ জ্যাসা, মুসা মুঝ জ্যাসা, ফিরআউন ইয়াজিদ জ্যাসা, মেরে নানা মুহাম্মদ মুঝ জ্যাসা, আবু সুফিয়ান আবু লাহাব ইয়াজিদ জ্যাসা, মেরে বাবা আলী মুঝ জ্যাসা, ফকির শাম ইয়াজিদ জ্যাসা, মেরে হুসাইন, মেরা মেরা নানা, মেরে হুসাইন জব আদম ইবলিস কে হাত পর নেই দিয়া, জব ইব্রাহিম নমরুদ কে হাত পর নেই দিয়া, জব ইব্রাহিম নে নমরুদ কে হাত পর নেই দিয়া, জব মুসা ফিরাউন কে হাত পর নেই দিয়া, জব মেরা নানা আবু সুফিয়ান ও আবু লাহাব কে হাত পর নেই দিয়া, জব মেরা বাবা ফকির শাম কে হাত পর নেই দিয়া, তো গোয়া মে আবু তালিবের পাক রক্ত আবু সুফিয়ানের প্রতি সাথে জিহাদ। আচ্ছা আজ আমি বলে যাচ্ছি, হুসাইন কে ইয়াজিদ কে, আজিজ আলে মোহতরম, হুসাইন কে ইয়াজিদ কে বলে যাচ্ছি, হুসাইন ওই ব্যক্তি যে 3 সালের মদিনে মুনাফরে ফাতেমার ঘরে নূর হয়ে নাজিল হয়েছিল, ইয়াজিদ ওই ব্যক্তি যে 25 হিজরিতে হাওয়াস গ্রামে মাগীর ঘরে আযাব হয়ে নাজিল হয়েছিল, হুসাইন ওই ব্যক্তি যে জন্মগ্রহণ করতেই তার সে নিজের নানার পাক জবান চুষেছিল, ইয়াজিদ জন্মগ্রহণ করতেই তার মুখে ঘটিয়ে শরাব দেওয়া হয়েছিল, হুসাইনের মা ফাতেমা যে যার কাসিদা কোরআন পড়ে, যার প্রশংসা জিব্রাইল করে, ইয়াজিদের মা ও মুসার যে যার নাচকে দেখে তার বাবা তার সঙ্গে বিবাহ করেছিল, হুসাইনের নামে মোহাম্মদ যে যে সমস্ত নবীদের সরদার, ইয়াজিদের নানা ও মেহতাল বিন আনাস যে যে ঈসাই খানদান থেকে ছিল, যে সকল সবাই রসুলকে সাহায্য করত, ইয়াজিদের বাবা হুমাবিয়া কে যে নিজের বাবার সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ করত, হুসাইনের বাবা আবু তালিব কে যে সকল সবাই রসুলের হেফাজত করত, ইয়াজিদের বাবা আবু সুফিয়ান কে যে রসুলের সকল সবাই মুখালিফত করত, হুসাইনের দাদি ও ফাতেমা বিনতে আসাদ কে যাকে রসুল ইসলাম নিজে হাত দিয়ে দাফন দাফন করিয়েছে, ইয়াজিদের দাদি ও হিন্দা কে যে রসুলের চাচা হামজার কলেজা চিবিয়েছে, তো ওলি কি লেট তো ইয়াজিদ আর ইয়াজিদিয়ত কে
কি আমি যদিও হাতে ব্যাট করব তো তুমি ভালো করবে না, আমার মায়ের মতোর মা আছে, না আমার বাবার মতোর বাবা আছে, না আমার নানার মতোর নানা আছে, না আমার দাদির মতোর দাদি আছে, আমার মতো मजबूर कर दूंगा जिंदाबाद मोहतरम हुसैन सवाई के बोलते मजबूर कर दिए हुसैन जिंदाबाद। तो हकीकते सत्य सत्य की हुसैन जिंदाबाद आछे, हुसैन की जीवित आछे। देखें आजीजाने मोहतरम अपनादेर दुआ इंशाल्लाह, एर आगे तीन तीन बार कश्मीर आश्रय पड़ेछी, मुंबई ते लखनऊ ते सब जगह मोहरम पड़ेछी, आमी सब जगह देखछी के सबाई ताबूत ताजिया के निये कारबालाय निये जाए दस मोहरमेर दिने, सबाई ताबूत ताजिया के निये कारबालाय निये जाए। আমি তাদের থেকে প্রশ্ন করলাম, ভাই এ তাবুত মানে কি? তো সবাই বলল তাবুতের মানে হলো শবিহে জানাজা, জানাজার নকল। তো ভাই যখন শবিহে জানাজা, যখন জানাজার নকল, তো তোমরা একে কারবালায় কেন নিয়ে যাচ্ছ, কবরস্থানে কেন নিয়ে যাচ্ছ? যখন শবিহে জানাজা হবে, যখন জানাজার নকল হবে, তখন আমরা তাকে কোথায় দাফন করব? কবরস্থানে? কারবালায় নয়। তো আজিজানে মোহতরম জুমলা হওয়ালে কর, কিসকো কারবালা লেকে যায়া জাতা হ্যায় আর কিসকো কবরস্থান মে লেকে যায়া জাতা হ্যায়, কার জানাজা কারবালায় নিয়ে যাওয়া হয় আর কার জানাজা কবরস্থানে নিয়ে যাওয়া হয়? আমার যে মরনে কে ভাগ জিতা হ্যায় উসকো কারবালা লেকে যায়া জাতা হ্যায়, যে জিয়ে কে যে মরনে কে ভাগ জিতা হ্যায় उसको कर्बला लेके जाया जाता है, और जो मर कर जीता है, जो मर कर जीता है उसको कर्बला लेकर जाया जाता है, और जो जी के मरता है उसको कब्रिस्तान लेके जाया जाता है। जो मरे जाए और मरे जीवित थके कर्बला लिए जाए, और जो जीवित थके मरे जाए तो कब्रिस्तान लिए जाए। बोले मौलाना दलील दिया छे, हमरा बोलबो যে মেতে নাইজায় যখন ইমামে হুসাইনের মাথা তোলা হয়, তো ইমামে হুসাইন সুরে কাহজার তেলাওয়াত করে, এর থেকে বড় দলিল কি হতে পারে? সালাত পড়ে বলে মুহাম্মদ আলাইহিস ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বর মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু